আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বগুড়া জেলার ঐতিহ্যবাহী একটি মেলা খাউড়া মেলা, এই মুহূর্তে আপনারা পুরো খাউড়া মেলার কিন্তু ভিউ দেখতে পাচ্ছেন। একটা দৃশ্যে কিন্তু পুরো মেলার একটা ভিউ পাওয়া যাচ্ছে এবং এটাই হচ্ছে মূল মেলা। পাশাপাশি এই মেলার যে অংশ দেখতে পাচ্ছেন, এটার অপোজিট পাশেও কিছু অংশ আছে, সেটা অত গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা হচ্ছে মূল অংশ যেটা এই মুহূর্তে এই ভিউ থেকে আমি পুরোটাই দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে মেলার যে দৃশ্য দেখছেন, এটাই কিন্তু মূল অংশ মেলা। এবং এই মেলায় আসা কিন্তু খুবই সহজ, আপনারা চাইলে সাত মাথা থেকে ডাইরেক্ট সিএনজিতে আসতে পারেন। এই মেলায় অনলি 40 টাকা, সর্বোচ্চ 40 টাকা ভাড়া পড়তে পারে, যদিও আমি মাত্র 30 টাকা ভাড়ায় চলে আসছি। ভাড়া কম বেশি হতে পারে, কখনো 30 টাকা নিতে পারে, 40 টাকা নিতে পারে, 50 টাকাও নিতে পারে, কারণ মেলার দিন ভাড়া সব সিএনজিতে যে একরকম হবে এরকম না। বাট গড়ে আপনি 30 টাকায় আপনি আসতে পারেন, কোনো কোনো সিএনজি বেশিও রাখতে পারে। এই মুহূর্তে পুরো মেলার ভিউ দেখতে পাচ্ছেন। আর মেলার আরেকটি অংশ আমি দেখাচ্ছি, যেটা রাস্তার আরেক পাশে। রাস্তার আরেক পাশে কিন্তু আপনার যে আপনার নাগরদোলা, অনেকগুলো নাগরদোলা আছে, যেটা আপনার এই অংশে নাই। এখন যে অংশটা আমি দেখাচ্ছি, এই অংশে কিন্তু কোনো নাগরদোলা নাই, এখানে কেনা বেচা চলছে। কিন্তু বিনোদনের পার্ট কিন্তু রাস্তার আরেক পাশে, যেখানে অনেক দূরে আমি একটা এই মুহূর্তে স্ক্রিনে কিন্তু অনেক দূরে আপনি একটা নাগরদোলা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আরও কিছু অংশে কিন্তু আরও অনেকগুলো নাগরদোলা আছে, সেটা রাস্তার অপোজিট সাইডে। নাগরদোলা শুধু নয়, নাগরদোলা আছে, তারপরে নৌকা আছে, এই ধরনের বিনোদনের অংশগুলো কিন্তু আরেক পাশে, রাস্তার আরেক পাশে। আর এই মুহূর্তে মূল ভিউটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু মেলার কোনো অংশ বাদ নাই, আমি পুরো ভিউটা দেখাচ্ছি আপনাদের। এবং এটা অনেক ঐতিহ্যবাহী মেলা, যেটার নামটা কিন্তু বাংলাদেশের অনেক দূর দূরান্তের মানুষরাও এই মেলার কথা জানে। আর বিশেষ করে যেখানে এই মেলাটা লাগছে, এই রাস্তাটা অনেকেই দেখলে একেবারে চিনবেন, কারণ এটা অতি পরিচিত একটা রাস্তা। এই যে ঘরের মতো একটা অংশ দেখতে পাচ্ছেন, রাস্তাতে যাওয়ার সময় কিন্তু যারা এই রাস্তাতে নিয়মিত যাতায়াত করছেন, তারা কিন্তু এই ঘরটাকে চিনতে পারেন। এই রাস্তা অনেকেই অনেক কাজে, হয়তো মার্কেটিংয়ের কাজে বা অনেক কাজে নিয়মিত যাতায়াত করেন, বাট এইখানেই যে মেলাটা লাগে এটা আমিও জানতাম না। আজকে আমি আসার পরে যখন দেখলাম এই ঘরটা, তখন আমার স্পষ্ট মনে পড়লো যে আমি বছরের পর বছর এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, কিন্তু এখানেই যে মেলা লাগে এটা ভালো লাগলো, যে এই পরিচিত রাস্তার এখানেই সেই মেলাটি লাগে। এই মুহূর্তে রাস্তার আরেক পাশের দৃশ্য দেখতে পাচ্ছেন, রাস্তার আরেক পাশে, যেখানে আপনার বিনোদনের বিভিন্ন নাগরদোলা, তারপরে নৌকা, এই ধরনের অংশগুলো কিন্তু রাস্তার আরেক পাশে। রাস্তার অপোজিট সাইডে কিন্তু আপনার কোনো কেনাকাটার, কেনা বেচার দোকানগুলো নাই, এখানে জাস্ট বিনোদনের জন্য। এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নৌকা এবং আরেকটা নাগরদোলা, পাশাপাশি আমি আরেকটু গেলে আপনারা আরও কিছু নাগরদোলা দেখতে পাবেন। এই মুহূর্তে আরেকটা নাগরদোলা দেখতে পাচ্ছেন, লাইভে দেখার চেষ্টা করছি আরেকটা নাগরদোলা। এই মুহূর্তে এই মেলার বিনোদনের অংশটুকু দেখতে পাচ্ছেন, রাস্তার অপোজিট সাইডে কিন্তু আপনার নাগরদোলা, তারপরে আরও বিভিন্ন রকম বিনোদনের বিভিন্ন অংশগুলো আছে।
জমজমাট একটা মেলা এবং এই মেলার নাম অনেকেই হয়তো শুনেছেন, কিন্তু আজকে আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করছি এবং আমারও সৌভাগ্য হলো যে এত নাম ডাকে এই মেলা শুনেছি, আজকে সচক্ষে নিজে দেখার সুযোগ হলো এবং আপনাদেরও দেখানোর সৌভাগ্য হলো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে বিনোদনের অংশটুকু, পাশাপাশি আমি আরেকটা ভিউ থেকে আপনাদের পুরো মেলার অংশটি দেখাবো। রাস্তার মূল আরেক সাইডে যেটা মূল মেলা, সেই মেলার কিন্তু আরেকটা সাইড থেকে আমি পুরো দৃশ্যটাই দেখাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মূল অংশ মেলা। এই মুহূর্তে আরেক পাশ থেকে আপনারা দেখছেন মেলার পুরো ভিউটা, কিন্তু আরেক পাশ থেকে আমি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে মেলার পুরো ভিউ দেখতে পাচ্ছেন, যেটা এক স্থান থেকে কিন্তু পুরো মেলাটা দেখানো সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেটুকু দেখা যাচ্ছে মেলার বিস্তৃতি কিন্তু এইটুকুই, যদিও কিছু অংশ পুরো দেখা যাবে না, কিন্তু এটাই মূল মেলার দৃশ্য। এবং ওই যে ব্রিজটা আছে অনেক দূরে, ব্রিজ থেকে মেলা কিন্তু শুরু হয়েছে এবং শেষ হয়েছে, কিন্তু আরেক পাশে আপনার হচ্ছে একটা বটগাছ আছে, সেটার পরেও বটগাছের পরে আরও অনেক দূর। মূলত যে ব্রিজটা আছে ওই ব্রিজের নাম কি ওটা? খাউড়া ব্রিজ। এই খাউড়া যে ব্রিজটা আছে এই ব্রিজ থেকে মূলত মেলার শুরু এবং শেষটা হচ্ছে বটগাছের ওই পাশে। আচ্ছা, বটগাছ পর্যন্ত শেষ। এই মুহূর্তে লাইভে মেলার একবারে শেষ অংশ দেখানোর চেষ্টা করছি। শুরুর অংশ শুরু হয়েছে আপনার হচ্ছে খাউড়া ব্রিজ, যে ব্রিজ যার নামই হচ্ছে খাউড়া, সেই খাউড়া ব্রিজ থেকে মেলা শুরু এবং এইখানে আপনার একটা বটগাছ আছে, বটগাছের এই অংশটাতেই মেলাটা শেষ। আচ্ছা, এই মুহূর্তে আমি কিন্তু মেলার একবারে শেষ মাথায় আসছি এবং এই শেষ মাথা থেকে পুরো মেলাটা আরেকবার দেখানোর চেষ্টা করি। আচ্ছা ভাই, এই ব্রিজের নাম কি? দর্শক, এই মুহূর্তে একজন ভাই মাছ কিনে যাচ্ছেন, 370 না 370। আচ্ছা ভাইয়ের নাম? আবুসিয়াম ভাই। কোন এলাকায় বাড়ি? নিজগাঁও। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। দর্শক আপনারা দেখতে পেলেন ভাই কিন্তু খুব মানে হাসি খুশি অবস্থায় চমৎকার একটি মাছ, মাত্র 370 টাকায় মাছটা কিনছেন। ভাই এটা কি মাছ? ব্রিগেড মাছ। ভাই আরেকজন ভাই, তিনিও খুব হাসি মুখে অনেক কেনাকাটা করে যাচ্ছেন। ভাইয়ের নাম? সালম ভাই। কোন এলাকা? নিজগ্রাম না? আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা লাইভে দেখানোর চেষ্টা করছি এই যে উৎসব, এই যে গাড়িতে করে সবাই আসছেন, এখনো কিন্তু অনেকেই মেলার দিকে আসছেন এবং অনেকে যারা সকালের দিকে আসছিলেন তারা কিন্তু ফেরত যাচ্ছেন, সব মিলে একটা উৎসবমুখর পরিবেশ। এই ব্রিজের নাম কি? এটা খাউড়া ব্রিজ। আর ওই পাশে ব্রিজ? ও আচ্ছা, এটাই খাউড়া ব্রিজ। আচ্ছা আচ্ছা, দর্শক এই মুহূর্তে আমরা মেলার একবারে শুরুর দৃশ্য দেখাচ্ছি, এখান থেকে শুরু হয়ে আপনার অনেক দূর পর্যন্ত। কিন্তু তাহলে খাউড়া ব্রিজ থেকে শুরু আর ওটা হচ্ছে কি, চান্দা ব্রিজ? চান্দা ব্রিজে যায় শেষ মেলাটা। এই মুহূর্তে মেলার পুরো দৃশ্যটা দেখতে পাচ্ছেন, ব্রিজের নিচেও কিছু কিছু জায়গায় মেলা রাখছে, আপনারা দেখেন এই যে মেলার আশেপাশে মানে ব্রিজের আশেপাশে অনেক দূর পর্যন্ত।
এই দিকে শুরু হয়ে একেবারে শেষ হয়েছে আপনার হচ্ছে চান্দা নামে একটা ব্রিজ আছে, সেখানে যে মেলাটা শেষ। আপাতত বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী লাইভে, এবং পরবর্তীতে আমরা মেলার ভেতর থেকে দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, চ্যানেল বগুড়ার সাথে থাকবেন, দেখা হবে পরবর্তী লাইভে, খোদা হাফেজ।